আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বোনদের জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মোবারক। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবান, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা আপনাদের মাঝে স্পেস আইডিতে যারা ডোমেন পারচেস করছিলেন তাদের জন্য। ফাইনালি আজকে আমাদেরকে তারা ডোমেন পারচেস যারা করছিলাম আমাদেরকে এয়ারড্রপ প্রোভাইড করছে। এই টোকেনটা যারা এখানে ডোমেনটা কিনেছিলেন আমার কথাই, তো তারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করছিলেন, জাস্ট ফাইনালি আমরা এখন ক্লেম করতে পারবো। ক্লেম করে ইনস্ট্যান্ট এই টোকেনটাকে আমরা সেল করতে পারবো। তো চলেন বন্ধুরা, কিভাবে আপনারা এই টোকেনটাকে ক্লেম করবেন, বাইন্যান্সে লিস্ট আছে, সেল করবো। ওকে, তো প্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে কিছু প্রেডিকশন দিচ্ছি। প্রেডিকশনটা হচ্ছে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। এক নম্বরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা ক্রিপ্টো বক্স প্রোভাইড করতেছি এভরিডে, ঠিক আছে। ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের মাঝে ক্রিপ্টো বক্স আমি দিচ্ছি, গতকালকেও দিছি, আজকেও দিছি, এবং আজকে সন্ধ্যার পরে আরও হবে, ঠিক আছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন, টেলিগ্রাম চ্যানেল। ওকে, তো চলেন আজকের যে কাজটা এটাকে আপনারা প্রত্যেকেই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে অনেকেই আপনাদেরকে দেখাইছিলাম টাস্ট ওয়ালেটের মাধ্যমে, অনেকে আবার মেটামাক্সের মাধ্যমে করছেন। তো যাই হোক, আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে মেটামাক্স দিয়ে যদি করে থাকেন কোনো টেনশন নাই, আর যদি আপনারা টাস্ট ওয়ালেট দিয়ে করে থাকেন অবশ্যই আপনার ফোনে এই কিবি ব্রাউজারটা আপনার লাগবে। আর আপনারা জানেন যে মেটামাক্স এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ইনপুট করতে হয়, কয়েকটা ভিডিওতে কিন্তু এর আগে আমি আপনাদেরকে দেখাইছি। তো এখন আপনি কি করবেন, এই কিবি ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। অবশ্যই মেটামাক্সের আপনার যদি টাস্ট ওয়ালেট দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ওইটার পার্স কিটা নিয়ে আপনি টোকেন পকেটে গিয়ে ইনপুট করে ওইখান থেকে প্রাইভেট কিটা এনে এই যে মেটামাক্স আছে মেটামাক্সের ভিতরে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেটামাক্সের ভিতরে এখানে ওইটা অ্যাড করে নেবেন, তাহলে এটা কাজটা কিন্তু হয়ে যাবে। হওয়ার পরে এইখানে আপনি এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে থ্রি ডট লাইনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে এই যে ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে কাজটা করতে আপনার জন্য সুবিধা হবে। তো আপনি কি করবেন, এখানে ডেস্কটপ সাইট করার পরে এই যে উপরের দিকে থ্রি লাইন আছে এই লাইনের উপরে একটা ক্লিক করবেন। এই লাইনের উপরে ক্লিক করার পরে এদিকে দেখতে পারবেন বেজ এয়ারড্রপ নামে একটা অপশন আছে, এই বেজ এয়ারড্রপ অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যারা যারা আমার কথা অনুযায়ী কাজ করছিলেন প্রত্যেকেই দেখতে পারবেন আপনি এখানে এলিজিবল আছেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লেম অপশনে ক্লিক করবেন। আগে বলে রাখি ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে, আমি ওয়ালেট কানেক্ট আপনাদেরকে দেখাচ্ছি না, সবাই পারেন। এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আমাকে তারা 400টা টোকেন দিবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আপনাকে যে কাজটা করতে হবে এই যে এইখানে আছে ডেলিগ্রেট টু মাই সেলফ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটুখানি নিচের দিকে দেখতে পারবেন ক্লেম অপশনটা তাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই ক্লেম অপশনে ক্লিক করবেন। তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এইখানে ক্লেম করতে আপনার সামথিং কিছু বিএনবি ফ্রি লাগবে। তো আমি কি করব, এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি ইনডাইরেক্ট করে আমাকে মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে আমাকে কনফার্মেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাত্র 6 সেন্টের মতো কস্টিং আমাদেরকে খরচ হবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন একটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, এটা কনফার্ম হয়ে গেলে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এটা একটু লোড নিচ্ছে, জাস্ট লোডটা নে। আমি আগের পেজে ফেরত আসলাম, আগের পেজে ফেরত আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম সাকসেসফুল, অর্থাৎ আমার এই ক্লেমটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এখন আমি এইখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটার মাধ্যমে আমি এই মেটামাক্সের ভিতরে এই টোকেনটাকে অ্যাড করব, এরপরে এখান থেকে বাইন্যান্সে নিয়ে সরাসরি সেল দিব। ওকে,
আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে আসার পরে এখানে দেখতে পারবেন একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস যে দেওয়া আছে, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি চাইলে টাস্ট ওয়ালেটেও অ্যাড করতে পারেন, চাইলে আবার মেটামাক্স অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু মেটামাক্স দিয়ে করছি, এখন আমি মেটামাক্সে অ্যাড করে নিব। তো আমি মেটামাক্সে চলে আসলাম। মেটামাক্সে আসার পরে এইখান থেকে আমরা টোকেনটাকে অ্যাড করব, ঠিক আছে? জাস্ট ওয়েট। এখানে টোকেন অপশনে ক্লিক করলে, এই যে টোকেন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইনপুট টোকেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনি নিয়ে আসছেন এই অ্যাড্রেসটা এইখানে বসাবেন। বসানোর পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে, অ্যাড কাস্টম টোকেন এখানে দেখতে পারবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই যে আইডি টোকেন, আমার যে 400 টোকেনটা ক্লেম হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন 400 টোকেন কিন্তু শো করতেছে। তো ইনপুট টোকেন একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ $109 কিন্তু অলরেডি ইনকাম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে সরাসরি বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে আসে এখান থেকে আমি সেন্ড করব। বাইন্যান্সে আসার পরে ওয়ালেটে ক্লিক করে, তারপরে হচ্ছে স্পটে ক্লিক করে, আপনি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে তারপরে হচ্ছে এখানে সার্চ দিবেন। এখানে লিখবেন হচ্ছে আইডি। আইডি লিখলে এই যে এখানে দেখতে পারবেন হচ্ছে স্পেস আইডি, এই আইডিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা অ্যাড্রেস তারা প্রোভাইড করবে, তো এই অ্যাড্রেসটাকে আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি অ্যাড্রেসটা এখান থেকে, যে এখান থেকে বিপ20, ঠিক আছে, এই যে স্মার্ট চেন বিপ20, এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে যে এখান থেকে কপি করে নিয়ে আমরা কী করব, আবারও অ্যাগেন মেটামাক্সে চলে আসব। মেটামাক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ড নামে যে অপশনটা আছে, স্যান্ড অপশন একটা ক্লিক করে দিব। স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাই এই যে ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে নেটওয়ার্কটাকে আমি একটু চেঞ্জ করি, এখানে লেখা আছে ইটিএইচ, আমি এটাকে ইয়া করে নিচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা, এটা হয়ে গেলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে জাস্ট 5 সেন্টের মতো বিএনবি ফ্রি যাবে, ঠিক আছে? তো আপনি এখানে 5 সেন্টের মতো অবশ্যই বিএনবি আপনি এখানে রেখে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আমি লাইভে কাজটা করতেছি, জাস্ট ওয়েট, এই যে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আমার এই ওয়ালেট থেকে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। তো এখন আমি কি করব, এইখান থেকে আমার সরাসরি বাইন্যান্সে যাব। বাইন্যান্সে যাই, এখান থেকে জাস্ট এটা ইয়াটা হইলো, এখানে যেহেতু একটা ট্রানজাকশনের ব্যাপার আছে এখানে 2-3 মিনিট লাগতে পারে, আমরা 2-3 মিনিট একটু অপেক্ষা করব। তো এখনও এটা পেন্ডিং আছে। আচ্ছা, অলরেডি আমি বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে 400টা আইডি টোকেন, কিন্তু 401টা আইডি টোকেন এখানে কনফার্ম হচ্ছে, জাস্ট ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, তার মানে আমি এখান থেকে এখন এটা সেল করব। তো সেল করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মার্কেট অপশন। নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে এখানে মার্কেট অপশন আছে, মার্কেট অপশনে এখানে আইডি টোকেন লিখে এখানে সার্চ দিবেন। আইডি, আইডি লিখে যখন আপনি সার্চ দিবেন এখানে পেয়ে যাবেন, জাস্ট আমি একটু বড় হাতের দিয়ে লই আইডি। তো আইডি লিখে এখানে সার্চ বাটনে ক্লিক দিলাম। সার্চ বাটনে ক্লিক দিলে কিন্তু এখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আইডি লেখাটা চলে আসছে, ওকে? তো ইউএসডিটি পেয়ারে আছে, আমরা কী করব, ইউএসডিটি পেয়ারে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা যখন চলে আসবে, আসার পরে নিচের দিকে দেখতে পারবেন বাই এবং সেল নামে অপশন আছে, আপনি এই যে বাই সেল যে কোনো একটা অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে আপনার সামনে আবারও নতুন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে অনেকেই যেহেতু টোকেনটা সেল করবে সেক্ষেত্রে মার্কেট প্রাইসটা একটু ডাম্পিং যেতে পারে, তো সেক্ষেত্রে আমি টোকেনটাকে সেল করে দেব। তো সেল অপশনে ক্লিক করে দিলাম, সেল অপশনে ক্লিক করে দিয়ে, আচ্ছা নেটে অনেক প্রবলেম করতেছে, আচ্ছা সেল অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে চলে আসছে, এখন আমি কী করবো, 100% দিয়ে দিব। এটা হচ্ছে 94-93 চলতেছে, আমি এখানে 88-97 দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আমি এটাকে 100% দিয়ে $109 আর মতো সেল হবে, তো আমি এটাকে সেল করে দিচ্ছি। জাস্ট এই যে সেল অপশনে ক্লিক করে দিলাম, সেল অপশনে ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পারবেন পেন্ডিংয়ে চলে গেছে, অলরেডি কিন্তু এটা আমার সেল হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখন যদি আমি বাই অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটা সেল হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। এই ছিল হচ্ছে বিস্তারিত স্পেস আইডিতে কীভাবে আপনারা ক্লেম করে সরাসরি সেল করে টাকা পকেটে নেবেন, টোটাল বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্রিপ্টো ইনকাম বিডি চ্যানেলটাকে, আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আপনি যে কাজটা করবেন, বেল নোটিফিকেশনটা অলে ক্লিক করে রাখবেন। ইনকাম রিলেটেড যতগুলি ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা শেয়ার করে থাকি। পাশাপাশি আপনি যে কাজটা করবেন, ক্রিপ্টো ইনকাম বিডি টেলিগ্রাম চ্যানেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই গুরুত্বপূর্ণ চ্যানেলে কিন্তু প্রতিদিনই পেমেন্ট প্রুফ এবং আপনাদেরকে ক্রিপ্টো বক্স দেওয়া হচ্ছে।
হচ্ছে। প্রত্যেকই জয়েন করে চ্যানেলটাকে পিন করে রাখবেন। বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও জানাচ্ছি আমার তরফ থেকে, ক্রিপ্টো ইনকাম বিডি পরিবারের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক।